वेलकम बैक गाइज। प्रिभियास भिडियोते आमी शपिंग लिस्ट एप्लीकेशने डिजाइन सिस्टेम निये आलोचना करेछिलाम एबं डिजाइन सिस्टेम आमादेर टीम लाइब्रेरिते पाब्लिश करेछि। सो आजकेर भिडियोते आमरा इंटरफेस डिजाइने डायरेक्ट जाम्प करब। इंटरफेस डिजाइने जाम्प करार जोन्नो आमादेर कि करते होबे, एखान थेके एकटा पेज क्रिएट करते होबे। आमी एटार नाम दियेछि इंटरफेस डिजाइन। এই পেজের আন্ডারে আমি একটা ডেস্কটপের একটা ফ্রেম নিয়েছি। এই ফ্রেমের সাইজ হচ্ছে 1440 বাই 1024। ডেস্কটপ ভার্সনের জন্য ফিগমার যতগুলো ফ্রেম আছে তার মধ্যে 1440 বাই 1024-এর যে ফ্রেমটা, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ। এটা অথবা ম্যাকবুক প্রোর জন্য আমি বেশিরভাগ সময় ডিজাইন করে থাকি। এবং এই ফ্রেমের জন্য আমি হচ্ছে লেআউট গ্রিডটা আগে সেট করে নিব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ শুরু করার আগেই। গ্রিড নিয়ে যখন কথা বলেছিলাম তখন আমি বলেছিলাম যে ডেস্কটপের জন্য যখন ডিজাইন করবেন তখন 10 পিক্সেলের গ্রিড ইউজ করবেন, এটা স্ট্যান্ডার্ড। এবং যখন আপনি মোবাইলের জন্য ডিজাইন করবেন তখন 8 পিক্সেলের গ্রিড ইউজ করবেন। সো আরও কিছু গ্রিড সিস্টেম আছে, যেমন হচ্ছে আপনি শুধু রো নিতে পারেন বা শুধু কলাম নিতে পারেন, এটা প্রয়োজন অনুযায়ী। সো আমাদের এই প্রজেক্টের জন্য আমরা হচ্ছে 10 পিক্সেলের একটা গ্রিড নিলাম, লেআউট গ্রিড, অ্যান্ড হচ্ছে 12 কলামের একটা গ্রিড নিব। ঠিক আছে, 12 কলামের গ্রিড নিয়েছি যেন আমরা আমাদের যে মেজারমেন্টটা আছে সেটা আরও সঠিকভাবে স্মুথলি করতে পারি। সো আমি 10 পিক্সেলের যে গ্রিডটা আছে সেটার আইটা অফ করে দিব আপাতত। অ্যান্ড প্রথমে আমাদের এখন কি বানাতে হবে? প্রথমে আমাদের বানাতে হবে একটা ন্যাভিগেশন বার। ন্যাভিগেশন বারের জন্য আমি একটা ফ্রেম নিব। অলওয়েজ একটা জিনিস খেয়াল করবেন, ডিজাইনাররা সবসময় এই ভুলটা করে থাকে যে তারা অলওয়েজ যে কোনো একটা ফ্রেম নিতে হোক বা কোনো একটা সেকশন নিতে হোক তারা সবসময় কী করে রেক্ট্যাঙ্গেল টুলটা ইউজ করে। বাট ইটস আ রং অ্যাপ্রোচ। আপনারা সবসময় যে কোনো কাজের জন্য ফ্রেম ইউজ করবেন, কারণ ফ্রেম ইউজ করার কিছু উপকারিতা আছে যেটা আপনি ইউজ করলেই বুঝতে পারবেন। কনস্ট্রেন্টসের দিক থেকে বলেন বা ফ্রেমের কিছু এক্সট্রা ফিচার্স আছে যেগুলো আপনারা প্রোটোটাইপিংয়ের সময় বুঝতে পারবেন যে কেন আমি ফ্রেম ইউজ করেছি। ঠিক আছে, যখন আমরা আমাদের প্রজেক্টের জন্য যে স্ক্রোল বারটা যখন বানাবো তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি ফ্রেম কেন নেই। সো সব সময় ডিজাইন করার সময় এটা খেয়াল রাখবেন যে রেক্ট্যাঙ্গেল টুল যত কম ইউজ করা যায় তার বদলে আপনারা ফ্রেম ইউজ করবেন। ওকে, সো আমি ন্যাভিগেশন বারের যে সাইজটা সেটা আমি করে দিচ্ছি 80। সো এই ফ্রেমটাকে কালার দেওয়ার জন্য রাইট সাইডে দেখেন যে ফিল নামের একটা অপশন আছে, এখান থেকে আমি স্টাইলে যাব। স্টাইলে গিয়ে আমাদের প্রিডিফাইন্ড যে কালারগুলো আছে সেগুলো থেকে ইউজ করব। সো আমি এখানে ডার্ক 500 কালারটা ইউজ করব, কারণ আমাদের ন্যাভিগেশন বারের কালার হচ্ছে ব্ল্যাক। অ্যান্ড আমাদের যে গ্রিডটা আছে এই গ্রিডের আইটা আমি কিছুক্ষণের জন্য অফ করে দিই যেন এটা দেখতে কেমন দেখাচ্ছে আমরা দেখতে পারি। অ্যান্ড প্রত্যেকটা মুহূর্তে এটা খেয়াল রাখবেন, ডিজাইন করার সাথে সাথে আপনারা সেটাকে প্রিভিউ করবেন যেন আপনারা বুঝতে পারেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। সো প্রিভিউ করার পর দেখতে পাচ্ছি হ্যাঁ, সাইজটা মোটামুটি ঠিক আছে, 80 পিক্সেল মোর দ্যান এনাফ। যেহেতু আমি ফার্স্ট যে ব্ল্যান্ডিং পেজটার জন্য ডিজাইন করছি সেটা হচ্ছে আমাদের ইনভয়েসের যে পেজটা সেটা। সো আমি ইনভয়েস ড্যাশবোর্ড এটার নাম দিচ্ছি। এবং এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমের নাম দিব হচ্ছে আমি ন্যাভ বার। এই ফ্রেমের আন্ডারে আমাদের এখন কি করতে হবে? আমাদের লোগো, আমাদের প্রজেক্টের নেম, এই দুইটা শো করতে হবে। সো বেসিক্যালি আমরা আমাদের যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটের মধ্যে থেকে আমরা আমাদের লোগোটাকে নিয়ে আসতে পারবো। আপনারা জানেন যে আমরা আমাদের লোগোটাকে হোয়াইট রেখেছি বিকজ আমাদের যে ন্যাভিগেশন বারটা সেটা হচ্ছে ব্ল্যাক কালারের, মানে ডার্ক। সো ডার্কের মধ্যে হোয়াইটটা যেহেতু বেশি ম্যাচ করবে তাই আমি আমার হোয়াইট লোগোটা নিয়ে আসলাম। অ্যান্ড আমি কি করব? একটা টেক্সট ফিল্ড নিব এবং এখানে আমি হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশনের নেমটা আছে সেটা লিখব। লাইক এটার নাম যদি আমরা দিই স্ট্যাক শপিং। আচ্ছা, এটাকে আমার লেফট অ্যালাইন করতে হবে। অ্যান্ড এই যে টেক্সটের যে সাইজটা, টেক্সটের সাইজকে আমি করব কত? 24 পিক্সেল। আই থিঙ্ক এটা এনাফ। সো আমি প্রথমে যেটা করব যে আমার যে লোগোটা আছে, যেহেতু এটা কম্পোনেন্ট ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এটা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে আসছে, এবং এই যে লোগোটা, এই লোগোর পাশে একটা চিহ্ন আছে, এই আইকনটার মানে হচ্ছে এটা একটা চাইল্ড কম্পোনেন্ট। ঠিক আছে, সো আমার এই লোগো এবং আমার যে টেক্সট আছে এই দুইটাকে আমি ধরে Shift A প্রেস করব যেন এটা অটো লেআউটের মধ্যে চলে আসে। সো আমি এটাকে অটো লেআউটে ফেলবো Shift A প্রেস করে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আইকন এবং আমাদের যে অ্যাপ্লিকেশন নেম এই দুইটা একটা অটো লেআউটে চলে আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই লেআউটটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইন্ড আছে। আমরা চাচ্ছি এটা হরিজন্টালি অ্যালাইন্ড থাক। অ্যান্ড দুইটার মধ্যে গ্যাপ হচ্ছে 11 পিক্সেলের। আমরা এই দুইটার মধ্যে গ্যাপ করে দিব 15 পিক্সেলের। অ্যান্ড এই দুইটা কিন্তু সমানভাবে নেই। সো এই দুইটাকে সমান করার জন্য আমরা এর যে প্যাডিং আছে এই প্যাডিংটা আমরা লেফট অ্যালাইন করে দিব। লেফট অ্যালাইন করলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা জিনিস একদম সমানে নেমে আসছে, অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। ওকে তো এখানে অ্যালাইনমেন্ট টুলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাইন হরিজন্টালি করা যাবে এবং ভার্টিক্যালি করা যাবে। ভার্টিক্যালি অ্যালাইন করার মানে হচ্ছে যে এটার যে হাইটটা আছে ওই হাইট অনুযায়ী একদম মাঝামাঝি আসবে, এবং হরিজন্টালি অ্যালাইন করলে এই যে ন্যাভিগেশন বারটা আছে বা হোল যে আমার ইয়েটা আছে যে ফ্রেমটা আছে এই ফ্রেমের একদম মাঝামাঝি চলে আসবে। বাট আমরা এটাকে হরিজন্টালি অ্যালাইন করতে চাচ্ছি না, আমরা এটাকে ভার্টিক্যালি অ্যালাইন করতে চাচ্ছি। সো ভার্টিক্যালি এটা অ্যালাইনড আছে, আমরা এটাকে হরিজন্টালি অ্যালাইন করব না, আমরা এটাকে একটু ব্যাকে নিয়ে যাব। তার একটা স্পেসিফিক রিজন আছে, সেটা আমি একটু পরেই বলছি, আপনি একটু পরেই দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড এটার যে কালারটা আছে এটার কালার আমি করে দিব হচ্ছে হোয়াইট 100। সো এই কালারটাকে আমি ডিলিট করে দিই স্টাইল থেকে, আমি হোয়াইট 100 এই কালারটা নিই। সো আমি যদি এটাকে একটু প্রিভিউ করি, ওকে এটার থিকনেস ঠিক আছে, আমাদের এটা রেগুলার সাইজের আছে, নো প্রবলেম। আমি যদি এটাকে একটু সেমি বোল্ড করে দিই, এই টেক্সটটাকে সিলেক্ট করে আমি এটাকে মিডিয়াম অথবা সেমি বোল্ড করে দিব। সো আমি এটাকে মিডিয়াম রাখি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ন্যাভিগেশন বার কিন্তু তৈরি করা শেষ, আমাদের ন্যাভবারের কাজ শেষ। একটা জিনিস খেয়াল রাখবেন, যেখানে রাইট সাইডে দেখা যাচ্ছে যে ফিক্সড পজিশন ওয়াইল স্ক্রোলিং, মানে আমার যদি এখানে আরও অনেক কিছু থাকে, আরও অনেক এলিমেন্ট থাকে এবং আমার এই পেজটা যদি স্ক্রোলেবল হয় তাহলে আমার যে ন্যাভটা আছে, ন্যাভিগেশন বারটা আছে, এটাকে আমার স্টিকি করতে হবে। সো স্টিকি ন্যাভিগেশন বার হচ্ছে যে আপনি যতই স্ক্রোল করেন না কেন আপনার ন্যাভিগেশন বারটা নড়াচড়া করবে না, এটা স্টিকি থাকবে, এখানেই থাকবে। সো এটাকে স্টিকি করার জন্য আমি কী করব, ফিক্সড পজিশন ওয়াইল স্ক্রোলিং এটা আমি সেট করে দিব। এটা সেট করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে এটা ফিক্সড একটা পজিশনে চলে আসছে। ওকে, আমরা কিন্তু আমাদের ডিজাইনের সাথে সাথে হালকা পাতলা প্রোটোটাইপিং যেটা আছে সেটাও আমরা এখানে কমপ্লিট করে ফেলবো। ইন্টারঅ্যাকশনও হালকা পাতলা এখানে দিব, যেখানে যতটুকু ইন্টারঅ্যাকশন প্রয়োজন সেটা আমরা সাথে সাথেই কমপ্লিট করব। ওকে, আমাদের ন্যাভিগেশন বার তৈরি করা কমপ্লিট। এরপরে আমরা কি করব, আমাদের যে ড্যাশবোর্ডটা আছে সেটার এই কলাম গ্রিডটাকে আমরা একটু ওপেন করব। ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এই গ্রিডের এই পজিশনে আছে। সো আমরা এটাকে একদম লেফটে নিয়ে চলে যাব, ঠিক আছে। এই গ্রিডের এই গাটার থেকে স্টার্ট করব, এই গাটার পর্যন্ত এটাকে শেষ করব। মোস্ট প্রবাবলি এখান থেকে এই পর্যন্ত 750 পিক্সেল হওয়ার কথা। ইয়েস, এখান থেকে এই পর্যন্ত 750 পিক্সেল, এবং এর ভেতরে যেহেতু আমরা ডিজাইনটা কমপ্লিট করব তাই আমি এটাকে হরিজন্টালি তখন অ্যালাইন করিনি, ঠিক আছে। আমি এটাকে তখন হরিজন্টালি অ্যালাইন করিনি, মাঝ বরাবর আমি এটাকে নিয়ে আসিনি, কারণ আমাদের ডিজাইনটা হবে এতটুক এরিয়ার মধ্যে, 750 পিক্সেলের মধ্যে। সো এটার কালার হবে আমার হোয়াইট 100। অ্যান্ড আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার যে গ্রিডটা আছে আমি প্রয়োজন মতো আমার গ্রিডের আইটাকে আমি অফ করে দিব, যেন এটা দেখতে আরও স্মুথ হয়, আমি স্মুথলি যেন বুঝতে পারি। অ্যান্ড আমি অল্ট প্রেস করে দেখেন যে ন্যাভিগেশন বার থেকে এটার দূরত্ব হচ্ছে 17 পিক্সেল, এটার দূরত্ব আমি নিয়ে আসবো হচ্ছে 30 পিক্সেলে। অ্যান্ড এটার যদি আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, লাইক ডার্ক 300 করে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে কতটুকু দূরত্বে আসছে। একটু বেশি গ্যাপ হয়ে গেছে মনে হচ্ছে। সো আমি এটাকে 25 পিক্সেলে নিয়ে যাই। অ্যান্ড আমাদের যে ন্যাভিগেশন বারটা আছে এই ন্যাভিগেশন বারের নিচে আমরা হচ্ছে একটা শ্যাডো দিব। তো এটার জন্য আমি ইফেক্টসে চলে যাব, প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন যে ড্রপ শ্যাডো এর মধ্যে একটা পড়েছে। ড্রপ শ্যাডো আছে কত, এক্স পজিশনে 0, ওয়াই পজিশনে 4, ব্লার হচ্ছে 4। এই ডিফল্টে হচ্ছে কেমন লাগছে? আচ্ছা, আমরা এটার ইয়েটা যে ওপাসিটিটা এটা আমরা 30% করে দিই। অ্যান্ড এটার যে ব্লারনেসটা আছে সেটা আমরা 8 করে দিই, কারণ আপনারা জানেন যে ব্লার সবসময় ডাবল দিতে হয়। ওয়াই পজিশনে বা এক্স পজিশনে যতটুকু আপনি দিবেন শ্যাডো দিবেন তার ডাবল হচ্ছে বা 2x দিতে হয় হচ্ছে আপনার ব্লার, তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে ম্যাচ করে। সো এটা খুব সুন্দরভাবে ম্যাচিং হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে নিচে আমরা একটা শ্যাডো পেয়েছি। তো আমরা এখন যেটা করব বেসিক্যালি আমরা এটা কালারটাকে আবার চেঞ্জ করে দিব, এটাকে আমরা হোয়াইট 100 নিয়ে যাব। অ্যান্ড এটা একটা হালকা স্ট্রোক দিয়ে দিই যেন বুঝতে পারি যে কতটুকু আছে। সো আমরা দেখেছি যে এই জায়গাটাতে আমাদের একটা প্লাস আইকন দিতে হবে এবং শপিং লিস্ট অ্যাড করার একটা সিস্টেম দিতে হবে। তার জন্য আমরা আমাদের অ্যাসেটে চলে যাব, অ্যাসেট থেকে আমরা আমাদের যে প্লাস আইকনটা আছে সেটাকে এখানে নিয়ে আসব। ওকে, এটার সাইজটাকে আমি লক করে দিচ্ছি, লক করে দিয়ে এটাকে 14 পিক্সেল বাই 14 পিক্সেল নিয়ে আসি। এটার হাইট হচ্ছে 97 আছে, এটাকে আমরা করে দিব হচ্ছে 66 করে দিই। এটার বর্তমান হাইট অ্যান্ড ওয়েট হচ্ছে 750 বাই 66, ঠিক আছে। এবং এটার যে আইকনটা আছে প্লাস আইকন, এটাকে আমরা একদম মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। অ্যান্ড এটার সাথে আমরা একটা টেক্সট এরিয়া নিব, যেখানে আমরা লিখব, এটা অ্যাকচুয়ালি একটা ইনপুট ফিল্ড যেখানে হচ্ছে ইউজার ইনপুট দিতে পারবে। সো তার জন্য আমাদের কি করা লাগবে, আইকনের পাশাপাশি আমাদের লিখে দেওয়া লাগবে হালকা করে যে এখানে ক্লিক করলে সে একটা শপিং লিস্ট ক্রিয়েট করতে পারবে, অথবা এটা যে ইনপুট ফিল্ড এটা বোঝানোর জন্য তাকে একটা ইন্ডিকেশন দিতে হবে। সো আমরা লিখব নিউ শপিং লিস্ট, সেখান থেকে নতুন একটা লিস্ট ক্রিয়েট করতে পারবে। অ্যান্ড এটার যে সাইজটা আছে এটা অনেক বড়, এটাকে আমি 14 পিক্সেলে নিয়ে যাচ্ছি, এটাকে আমি রেগুলার করে দিব। অ্যান্ড এটার যে টেক্সট কালারটা আছে সে টেক্সট কালার আমি করে দিব হচ্ছে ডার্ক 300, ডার্ক 300ও অনেক বেশি, ডার্ক 100। অ্যান্ড যে আইকনটা আছে এই আইকনটা 4x4 কালারের আছে বর্তমানে। সো আই থিঙ্ক এটা পারফেক্ট। এটা দেখতে কেমন দেখাচ্ছে? ওকে, ইট লুকস গুড। সো আমরা এর চারপাশে যে স্ট্রোকটা দিয়েছিলাম এখন আমরা এটার স্ট্রোকটাকে রিমুভ করে দিব অ্যান্ড একটা লাইনের মধ্যে অ্যাড করব, হরিজন্টাল লাইন। সো আমি স্ট্রোকটাকে রিমুভ করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে আমি একটা লাইন ড্র করব। শিফট প্রেস করে জাস্ট ড্র্যাগ, 750 পিক্সেলের একটা লাইন ড্র করব। এবং এটার যে কালার আছে স্ট্রোকের কালার, এটা 1 পিক্সেলের একটা স্ট্রোক আউটসাইড। অ্যান্ড এটার যে কালার আছে সেটা আমি করে দিব হচ্ছে হোয়াইট 500। বেসিক্যালি এখন আমরা একটা ইনপুট ফিল্ড পেলাম, কিন্তু এই ইনপুট ফিল্ডটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে লেয়ার প্যানেলে গেলে বুঝতে পারবেন যে আমাদের যে ড্যাশবোর্ড যেটা আছে সেই ড্যাশবোর্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমরা এখন পর্যন্ত সেট করিনি। সো ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমরা একটু ডিপ করে দিই তাহলে আমার যে এলিমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু ফুটবে বা চোখে পড়বে। সো আমার এই শেপগুলোকে আরও বেশি স্পষ্ট করার জন্য আমার যে ইনভয়েস ড্যাশবোর্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে চেঞ্জ করে দিতে হবে। সো এটার ব্যাকগ্রাউন্ড কালার বর্তমানে FFFF আছে, একদম হোয়াইট আছে। এটা আমি রিমুভ করে দিয়ে এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা আমি দিব হচ্ছে হোয়াইট 200। হোয়াইট 200 এটা যথেষ্ট ভালোভাবে ফুটেছে, খুব ভালো লাগছে। অ্যান্ড এটার যে লাইনটা আছে লাইনের অ্যালাইনমেন্ট ঠিক নেই, এটাকে আমরা একটু জুম করি। ওকে, এই লাইনটাকে হচ্ছে আমরা এখন 2 পিক্সেলের করে দিব। ওকে, লাইন স্ট্রোকটাকে আমরা 2 পিক্সেলের করাতে এটা আরেকটু আরও স্পষ্টভাবে এটা ফুটেছে জিনিসটা। সো আমার এই ফ্রেমটার নাম হচ্ছে ইনপুট শপিং লিস্ট। সো আমার যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা যথেষ্ট শার্প, এটাকে স্মুথ করার জন্য এটার একটা আমরা বর্ডার রেডিয়াস দিব। এটার বর্ডার রেডিয়াস দিব আমি 2 পিক্সেল। এর ভেতরে যে দুইটা এলিমেন্ট আছে লাইক আইকন অ্যান্ড যে টেক্সট, এই দুইটাকে আমি অটো লেআউটে ফেলবো, শিফট A। অ্যান্ড দুইটার মধ্যে ডিফারেন্স 12 পিক্সেলের, আমি এটার দুইটার মধ্যে ডিফারেন্স করে দেবো 15 পিক্সেল। অ্যান্ড অ্যালাইনমেন্টের সমান নেই, আবার এটার অ্যালাইনমেন্ট ঠিক করে দিব। আমি আবার আমার গ্রিডটা ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে টেক্সটের যে অ্যালাইনমেন্টটা সেটা আমার এই যে লোগোর যে অ্যালাইনমেন্টটা আছে টেক্সটের সেটার সাথে ম্যাচ করছে না। সো সেটার সাথে ম্যাচ করার জন্য আমরা এখান থেকে স্টার্ট করব অ্যান্ড এই ফ্রেমটাকে ধরে আমরা ভার্টিক্যালি অ্যালাইন করব। ওকে, আমাদের ন্যাভিগেশন বার কমপ্লিট, আমাদের ইনপুট ফিল্ড অ্যাড করার যে সিস্টেমটা এটাও কমপ্লিট। সো আমরা এটাকে এখন আরেকটা কপি করব, অল্ট প্রেস করে নিয়ে আসবো অ্যান্ড এটার যে ডিস্টেন্সটা সেটা আমরা দিব 25 পিক্সেল। অ্যান্ড এখানে আমরা কি বসাবো সেটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি ব্যালসামিকে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা লিস্ট তৈরি করার কথা, যে আমি এক্সিস্টিং কী আমি শপিং করেছি সেটার একটা লিস্ট থাকবে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে টেবিল হেডারে 3টা কলাম এবং টেবিল রোতে 4টা কলাম। প্রথম 3টা কলাম একদম সেম এবং 4 নম্বর কলামে থাকবে হচ্ছে কিছু আইকনস। সো আমরা এটাকে একবারে এমনভাবে তৈরি করব যেন আমরা নিচের জন্য টেবিল হেডারটাকে আমরা যেন পরবর্তীতেও ইউজ করতে পারি। তো সেই জন্য আমি এটার এক্সিস্টিং যে ফ্রেমটা আছে সেটা ডিলিট করে দিব। এটার নাম দিব হচ্ছে আমি টেবিল হেডার। এই টেবিল হেডারের মধ্যে আমি রাখবো এখন 4টা কলাম। 4টা কলামের মধ্যে ছিল হচ্ছে 3টাই আমার ইনপুট ফিল্ড আর একটা হচ্ছে গ্যাপ বা একটা হচ্ছে আইকনস রাখার একটা কলাম। সো এটার জন্য টেক্সট ফিল্ড দিব একটা, এটার নাম দিব হচ্ছে শপিং লিস্ট। এটার যে কালার আছে সেটার কালারটাকে আমি হচ্ছে ডার্ক 500 করে দিব। এটা রেগুলার আছে, রেগুলার থাক। and এটার যে সাইজটা সেটাকে আমি ফিক্স করে দিব হ্যাঁ 138 এটাকে আমি 150 করে দিব and এটাকে আমি আরেকটা কপি করব এটার নাম দিব হচ্ছে আমি ডেট কোন ডেটে হচ্ছে সেই শপিং লিস্টটা তৈরি করেছিল সেটা and then আরেকটা কপি করব এই ফিল্ডের নেম হচ্ছে কস্ট কত টাকা সে শপিং করেছিল সো এখানে আমি আরেকটা ফিল্ড রাখবো যে ফিল্ডে হচ্ছে আমার আইকনসগুলো থাকবে আইকনসগুলোকে নিয়ে আসি অ্যাসেট থেকে গিয়ে আমার সবার লাস্টে থাকবে হচ্ছে আমার ডিলিট আইকন তারপরে থাকবে হচ্ছে আমার এডিট আইকন এন্ড তারপরে থাকবে হচ্ছে আমার প্রিন্ট আইকন কারণ আমি যদি ইনভয়েসটা প্রিন্ট করতে চাই আই ক্যান প্রিন্ট সাইজটাকে লক করে দিয়ে এটার সাইজ দিব আমি হচ্ছে 14 পিক্সেল বাই 14 পিক্সেল 14 একটু বেশি ছোট হয়ে যায় তাই না সো এটাকে আমি 18 পিক্সেল রাখি সেম এটাও 18 পিক্সেল এন্ড সেম এটাও 18 পিক্সেল এখন এই তিনটা এলিমেন্টকে আমি লেয়ার প্যানেলে চলে যাই এই তিনটা এলিমেন্ট যে আইকনগুলো আছে এই তিনটাকে আমি ধরবো ধরে এই তিনটাকে আমি শিফট এ প্রেস করে অটো লেআউটের মধ্যে ফেলবো হরিজন্টালি এগুলো অ্যালাইন আছে এবং প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 45 পিক্সেলের আমি প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স করে দেব 20 খুব বেশি কাছাকাছি হয়ে যাচ্ছে 30 করে দেখি হ্যাঁ ইটস পারফেক্ট লেফট অ্যালাইনড অথবা হচ্ছে রাইট অ্যালাইনডও করতে পারি কারণ রাইট থেকে অ্যালাইন করব এবং এটার যে সাইজটা আছে এটাকে আমি আরো বৃদ্ধি করে দেব এটাকে একটা ফিক্সড সাইজ আমি দেব ঠিক আছে এখানে এটার সেটিংস হচ্ছে হাগ কন্টেন্ট আছে এটার সাইজ হচ্ছে ফিক্সড এন্ড লেফট অ্যালাইনড আছে কনস্ট্রেন্টসও হচ্ছে আমি কনস্ট্রেন্টস হচ্ছে এটা রেসপন্সিভনেস এটা রেসপন্সিভনেস আমরা এই প্রত্যেকটা এলিমেন্টসের রেসপন্সিভনেস আমি একটু পরে আসছি এটা আপাতত ফিক্সড আছে ফিক্সড থাক এটা আমি 150 পিক্সেল করে দিলাম এটার যে উইথটা সেটাকে আমি ফিক্স করে দিলাম 150 করে দিলাম এটার উইথ ওকে এই ফ্রেমটার নাম আমরা দিব হচ্ছে আইকনস কস্ট ডেট এন্ড শপিং লিস্ট এই তিনটা মিলে আমরা একটা অটো লেআউটে ফেলবো শিফট এ প্রেস করে এটার নাম দিব হচ্ছে কলাম 1 2 এন্ড 3 এই তিনটার মধ্যে গ্যাপ হচ্ছে 33 পিক্সেলের যেটাকে আমরা করে দিব হচ্ছে 30 পিক্সেল সো এই যে আইকন এবং কলাম দুটাকে আমরা শিফট প্রেস করে ধরলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটার অ্যালাইনমেন্ট সমান নেই এবং এই দুইটার মধ্যে একটা হিউজ গ্যাপ আছে সো আমরা এই দুটাকে ধরবো ধরে আমরা শিফট এ প্রেস করব শিফট এ প্রেস করলে দেখেন সবগুলো সমান অ্যালাইনমেন্টে চলে আসছে তো এটার আমরা নাম দিব হচ্ছে রো হেডার এন্ড এটার অ্যালাইনমেন্টটাকে আমরা একটু ঠিক করে দেই আমরা এটাকে একটু ভার্টিক্যালি অ্যালাইন করি এন্ড আমরা যদি একটু গ্রিড ওপেন করি 12 কলাম গ্রিড তাহলে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু এক্স্যাক্ট ঠিক জায়গাতেই বসেছে এন্ড আমরা যে রোটা ক্রিয়েট করলাম এই রোর মধ্যে সবকিছুই একদম ঠিকভাবে অ্যালাইন করা আছে কিন্তু রাইট সাইডে আমার মনে হচ্ছে জায়গা একটু বেশি তাই না রাইট সাইডে গ্যাপটা বেশি সো রাইট সাইডের গ্যাপটাকে আরো বেশি কমানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আইকন এবং কলামের দুইটার মাঝখানে একটা গ্যাপ আছে দেখেন 30 পিক্সেলের এটাকে যদি আমি আরো বৃদ্ধি করে দিই তাহলে এটা এই পাশে আরো সরবে সো আমরা দেখি লেফট সাইড থেকে আমাদের 19 পিক্সেলের একটা গ্যাপ আছে একটু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 22 পিক্সেলের বাট এখান থেকে দেখতে পাচ্ছি 19 পিক্সেল সো আমি এটাকে 22 পিক্সেল করে দিব এখন এটা সমান আছে এন্ড এই দুইটার মাঝখানে একটা গ্যাপ আছে এই যে আইকনসগুলো আছে এগুলোকে আমি আরো রাইট সাইডে সরিয়ে দিব সো এই রোটাকে আমি ধরবো ধরার পর এই দুইটার ভিতরে কিন্তু দুইটা আমার অটো লেআউট করা আছে সো এই মেইন অটো লেআউট যেটা আছে সেটাকে যদি আমি ধরে এটার যদি আমি স্পেস বিটুইনটাকে বাড়িয়ে দিই তাহলে আমার যে আইকনসগুলো আছে সেটা আরও রাইটে সরতে থাকবে অ্যান্ড আমি যদি অল প্রেস করি তখন আমি দেখতে পারবো এটা 27 এসছে এটাকে যদি আমি 88 করে দিই তাহলে আই গেস ইয়েস 22 এবং 21 একদম ঠিক সাইজে চলে আসছে সো আমরা এটাকে একটু প্রিভিউ করি আচ্ছা আমরা এখানে যেটা বুঝতে পারছি যে আমাদের আইকনগুলোর দূরত্ব হচ্ছে একটু বেশি হয়ে গেছে আমাদের উচিত হবে যে এর যে অটো লেআউটটা আছে সেখানে গিয়ে এগুলোর মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা 25 পিক্সেল করে দিই 25 পিক্সেল করাতে একটা জিনিস খেয়াল করেন আমি আবার একটু কন্ট্রোল জেড করি 25 পিক্সেল করাতে আপনারা দেখবেন যে এই তিনটার মধ্যে যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে লেফট সাইড থেকে আমার কাউন্ট হচ্ছে। লাইক আমি যদি এখন 25 করি, লেফট সাইড থেকে এটা ভেতরের দিকে 25 পিক্সেল নিয়ে নিয়েছে, কিন্তু রাইট সাইড থেকে কিন্তু এটা কমেনি। তার কারণ হচ্ছে আমি এটা ফিক্সড সাইজ করেছি অ্যান্ড এটার যে অ্যালাইনমেন্টটা সেটা আমি রাইটে দিয়ে রেখেছিলাম, যার জন্য আমি যদি কোনো কিছু বাড়াই বা কমাই তাহলে সেটা লেফট সাইড থেকে কমবে। সো এখন এটা পারফেক্ট লাগছে দেখতে। ওয়াও ওয়াও, রাইট নাও আমাদের টেবিল হেডার কমপ্লিট। বাট টেবিল হেডারে আমাদের কিন্তু, আমরা একটু ব্যালসেমিকে ব্যাক যাই, আমাদের কিন্তু টেবিল হেডারে কোনো আইকনস থাকার কথা ছিল না। সো আমরা এই আইকনসগুলোকে আপাতত হাইড করে দিব। টেবিল হেডারে যাব, গিয়ে যে এই আইকনসগুলো আছে সেগুলোকে আমরা হাইড করে দিব। ওকে, এনে টেবিল হেডারটাকে আমি আবার কপি করব, কপি করে এনে নিচে বসাবো। এটা হচ্ছে রো 1, অথবা হচ্ছে এটার নাম দিব হচ্ছে আমি লিস্ট 1। সো আমরা যদি একটু প্রিভিউ করি, আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সেম জিনিসটা এখানে কপি হয়েছে। অ্যান্ড এই লিস্ট 1-এর এখানে যে আমি আইকনসগুলোকে অন করে দিব। অ্যান্ড লিস্টের মধ্যে যে লাইনটা আছে এই লাইনটাকে আমি ডিলিট করে দিব, এই লাইনটা আমার দরকার নেই। যেহেতু এটা একটা টেবিল হতে যাচ্ছে, আমার এই লাইনটা দরকার নেই। এই লাইনটা শুধুমাত্র আমার লাস্ট রোর জন্য দরকার হবে। সো এর মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে যদি আমরা একটু আপডেট করে দিই, লাইক ফার্স্টে যদি আমি লিখি যে হলিডে শপিং, কিছু ডামি ডেটা বসাই এর মধ্যে, প্রত্যেকটা টেক্সট লেফট অ্যালাইন, সো লেফট থেকে রাইটে যাবে লেখাগুলা। 1 April 2020, একটু ডামি কস্ট বসিয়ে দিই, 180 টাকা। অ্যান্ড দেন আমার যে লিস্টটা আছে লিস্ট 1, এই লিস্ট 1টাকে আমি আবার কপি করে নিচে বসাবো। এক, দুই, তিন, চার, পাঁচ, টোটাল আমি 5টা কপি করেছি। অ্যান্ড এই লাস্ট 1টা আমি এখান থেকে কপি করব, বিকজ আমার লাস্টে হচ্ছে একটা লাইন দরকার। ঠিক আছে, লাস্টে হচ্ছে আমার একটা লাইন দরকার, একটা চিকন স্ট্রোক দরকার। ওই স্ট্রোকের জন্য আমি কি করলাম, আমার উপর যে হেডারটা আছে এটাকে আমি কপি করে নিয়ে আসলাম। অ্যান্ড এই টেবিল হেডারটাকে আমি এখানে নিয়ে আসি, এটার নাম দিই হচ্ছে লিস্ট 6। অ্যান্ড এটার যে আইকনসগুলো আছে সেগুলোকে অন করে দিই। ইয়া, আমাদের কিন্তু লিস্ট রেডি হয়ে গেছে। অ্যান্ড যতগুলো যে লিস্ট আছে সে সবগুলো লিস্টকে আমরা ধরে এটা সহ আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় কোনো মিস অ্যালাইনমেন্ট হয়নি, সব কিছু পারফেক্টলি অ্যালাইন হয়েছে। ওকে, গ্রেট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু প্রত্যেকটার যে কালার, টেক্সট কালার, সেগুলো কিন্তু একদম হেডারের টেক্সট কালারের মতো হয়ে গেছে। সো আই থিঙ্ক আমাদের যে মেইন যে রোগুলা সেগুলোর টেক্সট কালার একটু ডিপ থাকা উচিত, কারণ এগুলো ইম্পর্টেন্ট। অ্যান্ড যে টেবিল যে হেডারটা, এই হেডারের যে কালারগুলো আছে সেগুলোকে আমরা ডার্ক 500 থেকে আমরা ডিটাচ করে দিয়ে ডার্ক 300 দিতে পারি। এটার গুরুত্ব একটু বেশি, কারণ ইনপুট ফিল্ডে এটাই হালকা করে দিয়ে বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে এখানে এটা একটা ইনপুট ফিল্ড, এটার যে অল্ট টেক্সটটা এটা একটা অল্ট টেক্সট হিসেবে বোঝানোর জন্য এটা হালকা কালার দেওয়া হয়েছে। বাট এটা কিন্তু আমার মেইন টেক্সট, তাই না? সো এটাকে আমরা হালকা কালার মোটেও দিতে পারি না। এখন যদি একটু প্রিভিউ করি, আই থিঙ্ক এখন ভাল লাগছে দেখতে। অ্যান্ড যতগুলো আমাদের লিস্ট আছে সেগুলোকে আমরা একটা গ্রুপ করব। সো লিস্ট 1 থেকে নিয়ে 6 পর্যন্ত আমরা একটা গ্রুপ করব। এটা হচ্ছে লিস্ট। আচ্ছা, এখানে দেখেন যে টেবিল হেডার এবং বডির মাঝখানে যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকটা অনেক শার্প লাগছে। এই স্ট্রোকটাকে আরও হালকা করার জন্য আমরা কি করব, এই যে টেবিল হেডারের যে লাইনটা আছে সেই লাইনটাকে আমরা 1 পিক্সেলের করে দিব, তাহলে জিনিসটা আরও স্মুথ অ্যান্ড বিউটিফুল লাগবে। দেখতে পাচ্ছেন? সো আমাদের লিস্ট কিন্তু কমপ্লিট। সো আমি এখানে কিছু ডামি ডেটা বসিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা প্লাগইনস ইউজ করব ডেট বসানোর জন্য। এটা হচ্ছে কন্টেন্ট রিল। কন্টেন্ট রিল থেকে আমি ডেট একটা বসিয়ে দিলাম, ঠিক তেমনি এখান থেকেও একটা ডেট বসিয়ে দিলাম, কারণ সব সময় কিন্তু ডামি কন্টেন্টটা তো হাতে থাকে না, সো আর সময়ও থাকে না, সো টাইম সেভ করার জন্য আমরা এটা করতেই পারি। অ্যান্ড এটার যে প্রাইস, এটা আবার কারেন্সিতে আসতেছে, সো ইউএসএ কারেন্সিতে আসতেছে, বাংলা টাকায় আসবে না এটা। দ্যাটস নট আ বিগ ডিল। অ্যান্ড আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা লিস্টের ইনফরমেশনও চেঞ্জ করে দিই, লাইক এই ছিল আমাদের ইনভয়েস ড্যাশবোর্ড। এখানে কিন্তু আমরা আমাদের ন্যাভিগেশন বার, স্টিকি ন্যাপ তৈরি করা শিখেছি, তারপর হচ্ছে যে ইনপুট নিব সেই ফিল্ডটা তৈরি করতে পেরেছি, টেবিল হেডার তৈরি করেছি এবং একটা লিস্ট তৈরি করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু প্রোটোটাইপিং করব। ফার্স্ট অফ অল আমি বলে নেই প্রিন্ট আইকনে ক্লিক করলে কি হবে। প্রিন্ট আইকনে ক্লিক করলে এটা ডিরেক্ট আপনার যে ডিভাইসের সাথে কানেক্টেড আছে সেখানে চলে যাবে এবং প্রিন্ট অপশন চলে আসবে, সো এটা আপনার ডিজাইন করার প্রয়োজন নেই। তারপর এডিট আইকনে ক্লিক করলে কি হবে, এডিট আইকনে ক্লিক করলে আপনার যে যে শপিং লিস্টটা আছে সেটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা যখন শপিং লিস্টের পুরাটা ডিজাইন করব তখন আমরা ওইটার সাথে এটা কানেক্টেড করে দিব। অ্যান্ড ডিলেট যে বাটন, এটাতে ক্লিক করলে কি হবে, এখান থেকেই লিস্টটা ডিলেট হয়ে যাবে, সো এটাতে আমাদের এখন আপাতত একটু কাজ আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই লিস্টের মধ্যে থেকে কিছু কিছু আইটেম ডিলেট করব এবং এটার প্রোটোটাইপিংটা দেখব। সো আমার যে ইনভয়েস ড্যাশবোর্ড আছে এটাকে আমি কন্ট্রোল-D প্রেস করব। কন্ট্রোল-D প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে কিছু আইটেম আমি ডিলিট করে দিব, লাইক আমার যে ফার্স্ট এইড যে আইটেমটা আছে এটা আমি ডিলিট করে দিব। সো আমি এটার আইটা অফ করে দিই। সো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমার যে ডিলেট আইকনটা আছে এই আইকনের কাছে চলে যাব। রাইটে দেখেন প্রোটোটাইপ নামের একটা অপশন আছে, এই অপশনে গিয়ে আমি একটা ইন্টারঅ্যাকশন অ্যাড করব। ইন্টারঅ্যাকশন কি, অন ক্লিক, মানে যখন আমার ডিলেট বাটনে কেউ ক্লিক করবে তখন কি হবে, তখন এটা কি করবে ন্যাভিগেট টু, মানে আমার যে এই ড্যাশবোর্ডটা আছে, মানে ডিলেট করার পর যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে এটা ন্যাভিগেট করবে। সো ওইটার নাম কি, ওইটার নাম ইনভয়েস ড্যাশবোর্ড দেখাচ্ছে কারণ আমরা এটার নাম চেঞ্জ করিনি। সো আমরা যদি এটার নামটা একটু চেঞ্জ করে দিই, ডিলিট অপশন 1, কারণ আমরা অনেকগুলো ডিলিট করে দেখব, সো এটা ডিলিট অপশন 1 দিলাম নাম। অ্যান্ড আমরা এটার প্রোটোটাইপে কোথায় ছিলাম, এখানে। সো এই অপশনটাতে গিয়ে আমরা অন ক্লিকে যাব, ন্যাভিগেট টু মানে ন্যাভিগেট করবে বা চেঞ্জ হয়ে যাবে ইনস্ট্যান্টলি কোথায়, ইনভয়েস ড্যাশবোর্ড ডিলিট অপশন 1। ফার্স্টে আমরা এটা ডিলিট করব, ঠিক আছে। তো আমরা এই প্রোটোটাইপটা ইনস্ট্যান্ট করতে চাচ্ছি যেন চোখের পলক হয়, বোঝা না যায় যে দুইটা ড্যাশবোর্ড আলাদা আলাদা, ঠিক আছে। একটা ড্যাশবোর্ড থেকে আরেকটা ড্যাশবোর্ডে মুভ করার যে টাইমটা সেটা যেন বোঝা না যায়, এজন্য আমরা এখান থেকে ইনস্ট্যান্ট এটাকে সিলেক্ট করব এবং প্রিজার্ভ স্ক্রোল পজিশন এটাকে আমরা অন করে দিব। দ্যাট মিন যে পজিশনে ছিল ঠিক সেম পজিশনেই এই ড্যাশবোর্ডটা ওপেন হবে। সো আমরা যদি একটু প্রিভিউ করি, এখান থেকে প্রিভিউ করলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিলেট আইকনটা এখানে আমার একটা হ্যান্ড দিচ্ছে, বাকিগুলোর কিন্তু হ্যান্ড দিচ্ছে না কারণ আমি প্রোটোটাইপিং করিনি। সো এই হ্যান্ডটাকে আমার কি করতে হবে, ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন যে একটা আইটেম কিন্তু আমার ডিলিট হয়ে গেছে অলরেডি। এই আইটেমটা ডিলিট হওয়ার পর আমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নিচের যে স্ট্রোক থাকার কথা, একটা টেবিলের নিচে যে স্ট্রোক থাকার কথা সেই স্ট্রোকটা কিন্তু নাই। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটু ক্লোজ করে দিই, আবার ডিজাইনে ব্যাক যাই। ডিজাইন ট্যাবে ব্যাক গিয়ে এখানে আমাদের কি করতে হবে, একটা স্ট্রোক দিতে হবে। এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমাদের লিস্ট 5-এ নিয়ে আসতে হবে। অ্যান্ড এই যে রো হেডার এটা নিচে আমার নিয়ে চলে যেতে হবে। অ্যান্ড এখান থেকে আমি এটার পজিশনটা একটু ঠিক করে দিই, একদম এক্স্যাক্ট পজিশনে আমি বসিয়ে দিলাম, এটার আইকন আছে। এখন দেখুন যে আমরা যদি একটু প্রোটোটাইপে যাই দেখতে পাচ্ছি যে নিচে কিন্তু হালকা করে একটা স্ট্রোক দেখা যাচ্ছে। সো আমরা কিন্তু একটা রো ডিলিট করতে সক্ষম হয়েছি। ঠিক তেমনি আমরা এটাকে যদি আরেকবার কন্ট্রোল ডি করি অ্যান্ড এটার অপশন 2 অটোমেটিক এটার নাম চেঞ্জ হয়ে গেছে, দেখেন ইনভয়েস ড্যাশবোর্ড ডিলিট অপশন 2। সো এখান থেকে আমরা সেকেন্ড টাইম যেটা ডিলিট করব সেটা হচ্ছে এখান থেকে করব, কারণ অলরেডি কিন্তু আমার সেকেন্ড যে পেজটা সেটাতে অলরেডি ন্যাভিগেট হয়ে গেছে। সো আমি এখান থেকে আর একটা আইটেম ডিলিট করব। লাইক আমি যদি এখান থেকে আমার যে রেগুলার গ্রোসারিটা আছে অথবা বার্থডে শপিংটা আছে সেটাকে আমি ডিলিট করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এখান থেকে আমার ডিলেট অপশনে গিয়ে প্রোটোটাইপে যেতে হবে, ইন্টারাকশন অ্যাড করতে হবে, অন ক্লিক ন্যাভিগেট টু ড্যাশবোর্ড অপশন 2 এটা অ্যাভেলেবেল আছে, অ্যান্ড প্রিজার্ভ স্ক্রল পজিশন অন করে দিলাম। ইনস্ট্যান্টলি আমি এটাকে করতে চাচ্ছি অ্যান্ড এখান থেকে যে আমি কোনটা ডিলিট করছি, বার্থডে শপিং। সো আমার বার্থডে শপিংটা ডিলিট করে দিতে হবে, এখান থেকে আমি বার্থডে শপিংয়ের যে আইটা আছে এটা আমি অফ করে দিব অ্যান্ড আমার যে বাকি লিস্টগুলো আছে সেগুলোকে আমি আপ করে দিব। এই নিচের লিস্ট 4, 5 অ্যান্ড লিস্ট 6 তো নাই আমার। সো লিস্ট 4 আর 5কে আমি উপরে নিয়ে চলে যাব। ওকে, সো আমি যদি এটাকে একটু প্রিভিউ করি, এখানে দেখুন আমি বার্থডে শপিংটা ডিলিট করতে যাচ্ছি, এখানে ক্লিক করলে বার্থডে শপিং আমার ডিলিট হয়ে গেছে। সো এখান থেকে আমাদের ইন্টারঅ্যাকশনের জায়গা ছিল হচ্ছে একটা, কারণ প্রিন্ট যেটা সেটা অটোমেটিক্যালি আপনার ডিভাইসের সাথে কানেক্টেড থাকলে চলে যাবে। এডিট যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে ডিরেক্ট আপনার যে লিস্টটা আছে, যে ইনভয়েসটা আছে সেটাতে চলে যাবে, যেটা আমরা একদম যে লাস্ট পেজটা যেটা ডিজাইন করব। লাইক দিস, যে ধরেন আমাদের যে লাস্ট পেজটা আছে এটা, যে আমি কি কি আইটেম শপ করেছি, কি করেছি না করেছি, এই যে লাস্ট পেজটা চেক আউট পেজ, এই পেজে হচ্ছে ইনভয়েসের এই পেজে ডিরেক্ট চলে যাবে যখন আমি এডিটে ক্লিক করব। ঠিক আছে, তারপরে যখন আমি ডিলেটে ক্লিক করব তখন আমার কি হচ্ছে, 1 বাই 1 আমার প্রোডাক্ট আমি এখান থেকে ডিলিট করে দিতে পারছি। তো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে একটা স্পেসিফিক যে লিস্ট সেটা ওপেন করলে কেমন দেখায় অথবা একটা নতুন লিস্ট ক্রিয়েট করলে কেমন দেখাবে ইন্টারফেসটা, সেটা আমরা দেখব।